সেই ভোরবেলা থেকে ভাবছি কখন হাইওয়ে ধরবো, কখন ওয়ানওয়ে ধরবো। আমরা শিবপুর বলে একটা জায়গার মধ্যে আছি, এটা মুর্শিদাবাদ, মালগাড়ি যাচ্ছে তো। আর এটা হচ্ছে আমাদের সুমন চাচু, প্রথম রাইড করছে। না আগে কোথায় আগে ও? আচ্ছা যাই, মুর্শিদাবাদ হয়েছিল তাই না? হয়েছিল, দীঘা হয়েছিল। আমি শিলিগুড়ি থেকে মাত্র 61 কিলোমিটার পিছনে আছি। ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল বারাসাত ব্লগস। তো আমি বুঝতে পারছি না যে এতগুলো সামান, এতগুলো জিনিস নিতে হবে এই রোড ট্রিপের জন্য। অনেক বড় একটা লং রাইড হতে চলেছে, যে এত জিনিসপত্র সব আমাকে ক্যারি করতে হবে। যত রোড ট্রিপ করেছি কিন্তু এই রোড ট্রিপে সব থেকে বেশি জিনিসপত্র আমার। কী কী আমি এই রোড ট্রিপে ইউজ করছি, কী কী আমি নিয়ে যাব, সেইগুলো তোমাদেরকে দেখিয়ে দিই একবার, ঠিক আছে? চারটে জিন্স নিচ্ছি, একটা টুপি নিচ্ছি, সক্স নিচ্ছি দুজোড়া, একটা গামছা নিচ্ছি, চারটে টি শার্ট, ঠান্ডার জন্য জ্যাকেট নিচ্ছি। এই রোড ট্রিপে এই রাইডিং জ্যাকেটটা ইউজ করবো, রাইনক্সের এলবো গার্ড এটা নিচ্ছি, ট্যাং ব্যাগ। এই রোড ট্রিপে হেলমেট ব্যবহার করব। এটার মধ্যে আমার ক্যামেরা জিনিসপত্র থাকবে, যেমন এই ছোটো ছোটো জিনিসপত্র ক্যামেরা থাকবে। ল্যাপটপ নিচ্ছি, পাঞ্চার কিট নিচ্ছে, কিছু কেবল তার নিয়ে নিচ্ছে, একটা প্লাগ নিয়ে নিচ্ছে, পাওয়ার ব্যাঙ্ক নিচ্ছে, গোপ্রো অ্যাকশন ক্যামেরা নিচ্ছি, সানকো অ্যাকশন ক্যামেরা নিচ্ছি, এটা বাইক চার্জার, ডাটা কেবল চারটে, এবং ডিএসআরআর চার্জার, অক্সিজেন ক্যান, সেলফি স্টিক, ট্রাইপড, নাইট গ্লাস, প্রো বাইকারের দুটো হ্যান্ড গ্লাস নিচ্ছি, ডিএসআরআর ক্যামেরা নিচ্ছি, টাটেল গার্ড নিচ্ছি, এই ব্যাগটা নিচ্ছি, এর মধ্যে আমার ডকুমেন্টস থাকবে, সানগ্লাস, ইলেকট্রিক বোর্ড, মোবাইল চার্জার। তো এতগুলো জিনিস আমাকে এই স্যাডেল ব্যাগের মধ্যে নিতে হবে। তো এখন পুরো সামান পুরো প্যাক করতে হবে। ভোর তিনটের দিকে বেরোনোর কথা হয়েছে এবং আমরা ছজন এই রাইডে যাচ্ছি। এবং কে কে যাচ্ছি এইগুলো হচ্ছে পরে জানাবো, অবশ্যই পরে দেখাবো আমি ভিডিওতে। তো এখন এইগুলো গোছাবো, গোছানোর পরে কথা বলছি, ওকে? মোটামুটি কমপ্লিট করে ফেলেছি, ব্যাগ গোছানো হয়ে গেছে, দেখো। তো ভোর তিনটের সময় আমরা রওনা দেব। এখন ব্যাগগুলো পুরো গাড়িতে বেঁধে কমপ্লিট করে রাখবো, ভোর তিনটে রওনা দেব, আর তারপরে খাবো, একটু রেস্ট করবো, মানে ঘুমাবো। দেখা হবে ভোর তিনটের সময়, ঠিক আছে? আমাদের যাওয়ার বেরোনোর কথা ছিল তিনটের সময়, তো আমরা এবারে বেরাবো। সবাই রেডি হয়ে গেছে, আর দু তিনজনের রেডি হতে বাকি আছে। আমরা খুব তাড়াতাড়ি রেডি হব, তারপরে গাড়ি বের করবো। গাড়ি তো রাত্রে পুরো ব্যাগ বেঁধে রেখে দিয়েছি, খুব তাড়াতাড়ি বেরোবো, বাইকে বসে কথা বলছি, ওকে? আল্লাহ, টিপ মিটারটা জিরো করে দিই, তা কত কিলোমিটার চলবে গাড়িটা বোঝা যাবে। ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল বারাসাত ব্লগস। তো বন্ধুরা, ফাইনালি আমরা রওনা দিয়ে দিলাম। আমাদের তিনটে বাইক আগে যাচ্ছে, দেখতেই পাচ্ছ, আমি সবচেয়ে লাস্ট আছি, পিছনে আছি। তো আমরা ভেবেছিলাম তিনটের সময় বেরোবো, কিন্তু দেরি হয়ে গেল, এখন 5টা বেজে গেছে। একেবারে নামাজ পড়ে আমরা রাইড শুরু করলাম। টার্গেট আছে 200 কিলোমিটার পরে দাঁড়াবো এবং ব্রেকফাস্ট করব। পৌঁছে গেছি NS 34 রোড। রাইডিং জ্যাকেট ফ্যাকেট পরে এখন তো বাইক চালাতে খুব মজা লাগছে, এখন জানি না রোদ্দুর উঠলে কী হবে। ভোরের আলো অল্প অল্প দেখতে পাচ্ছি, সকাল হতেই চলেছে, আমাদের একটু দেরি হয়ে গেলে বেরোতে। তো কোনো অসুবিধা নেই, কারণ হচ্ছে আমরা একদম পুরো কাজ আমরা একদম পুরো কমপ্লিট করে বেরিয়েছি। আর কালকে রাত্রে কী বলবো, আমার যে কেন এটা হয় যে আমি যখন কোথাও যাবো রাইড করব প্ল্যান করি, যেদিন বেরোবো ঠিক আগের দিন রাত্রে ঘুমই আসে না, কী বলে, চোখ টোক জ্বালা করছে, ঘুম কম হয়েছে। হ্যাঁ, ঘুম কম হলে তারপরের দিন রাইডে একটু অসুবিধা হয়, তবে যখন রাইডে বেরিয়ে পড়ি তখন মজা শুরু হয়ে যায়। এখন বাজে ঘড়িতে 5:10, বাড়ি থেকে মাত্র 10 কিলোমিটার গাড়ি চালিয়েছি, এখন আমি পৌঁছেছি, আমডাঙ্গা ক্রস করলাম এই মাত্র। তো দেখতে পাচ্ছ বন্ধু, ভোরের আলো আস্তে আস্তে ফুটতে শুরু করেছে, আস্তে আস্তে আলো বাড়তে শুরু হয়েছে, কিছুক্ষণ পরে হয়তো সূর্য মামা দেখা দেবে। তো আজকে আমি খুব এক্সাইটেড,
কেন কি অনেক দিন পরে আমি আজকে লং রাইডে বেরিয়েছি। বেসিক্যালি দু বছর ধরে লং রাইড করতে পারিনি, শুধু এবছর ফার্স্ট থেকে রাজগীর করেছিলাম, 7-8 দিনের ট্যুর করেছিলাম, কেন লকডাউন ছিল বলে বেরোতে পারিনি। অনেক দিন পরে আজকে বন্ধু 3,000 কিলোমিটার রাইড করতে চলেছি, আর দেখো আমডাঙ্গা ক্রস করার পরে কি অবস্থা, রাস্তার জ্যাম লেগেই রয়েছে। বাপরে বাপ, রাস্তা এত খারাপ কি বলবো, গাড়ি টানাই যাচ্ছে না, NS-34 এত খারাপ, কৃষ্ণনগর না পৌঁছতে পারলে গাড়ি টানা যাচ্ছে না একদম, প্রচণ্ড রাস্তা খারাপ। মাত্র বাড়ি থেকে 21 কিলোমিটার গাড়ি চালিয়েছি, প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে, ধুলোয় ধুলো হয়ে যাচ্ছে। আমাদের এই তিনটে বাইক আগে যাচ্ছে, এই আগে গিয়ে যখন ব্রেকফাস্ট বা চা খাবো তখন সবার সঙ্গে মোলাকাত করাবো। মোটামুটি বড় জঙ্গলের কাছাকাছি চলে এসেছি, রাস্তা প্রচণ্ড খারাপ, একদম যাওয়া যাচ্ছে না। পিছনে অনেক লম্বা লরি লাইন ছিল, সেখানে অনেকটা দেরি হয়ে গেছে, গাড়ি চালানোই যাচ্ছে না, খুব জোরে 20-30 গাড়ি যাচ্ছে। এখন ঘড়িতে হয়েছে 6:10, দেখতে পাচ্ছ সানরাইজ হয়ে গেছে, সূর্যকে দেখতেই পাচ্ছ। মাত্র বাড়ি থেকে 34 কিলোমিটার রাইড করেছি 1 ঘন্টা 10 মিনিটে, তাই বুঝতেই পারছো বন্ধু যে কত স্পিডে গাড়ি চালাচ্ছি। রাস্তা প্রচণ্ড খারাপ, গাড়ি জোরে চালাতেই পারছি না। রানাঘাট ক্রস করে বাইপাস ধরবো, বাইপাস রাস্তাটা অনেকটা সুন্দর ভালো, কিন্তু সিঙ্গেল রোড, তবু 34 নম্বর থেকে ভালো, জোরে চালাতে পারবো আশা করা যাচ্ছে, দেখা যাক কী হয়। ব্রিজটার অবস্থা দেখো কী হয়েছে, এটা কবে থেকে খারাপ হয়ে পড়ে আছে ঠিকই করার নাম নেই। রানাঘাট চুনি সেতু, তো আমরা আগে গিয়ে বাইপাস রোড নেবো। ও ঠান্ডা লাগছে গো, কোথায় সব পার্টনার? লোকেশনটা দারুণ, রাস্তার দু সাইডে গাছ কত সুন্দর লাগছে, মাঝখান দিয়ে রাস্তা, ও হো, আর ঠান্ডাটা ভালোই লাগছে এখন, কারণ দুই দিকে মাঠ আছে, তো ঠান্ডাটা দারুণ লাগছে। আর পুলিশ মামা আছে টাকা খাওয়ার জন্য, এই যে ডান সাইডে গাড়ি টার্গেট করছে আর টাকা খাচ্ছে, এদের কাজই এই। বন্ধু দেখো কত সুন্দর, দুদিকে গাছ মাঝখান দিয়ে রাস্তা, ওয়াও, রোদ্র যেমন গায়ে পড়ছে দারুণ লাগছে, হালকা হালকা গরম গরম আর হালকা হালকা ঠান্ডা, ওয়াও, পুরো মজা চলে এসছে রাইডে, ওয়াও ওয়াও ওয়াও। চলে আসলাম ফাইনালি কৃষ্ণনগর হাইওয়ে, এখানে জ্যাম, বাপরে বাপ, সব লরির জ্যাম সকালবেলা, বাপরে বাপ, শুধু লরি আর লরি। এবার খারাপ রাস্তার হাত থেকে আমরা রেহাই পাবো, চলো টোল রোড স্টার্ট এখান থেকেই, 8:10 বাকি, আর আমরা এই মুহূর্তে পৌঁছালাম ঈশ্বরনগর ছাড়িয়ে এই হাইওয়েটা ধরলাম, সামনে গিয়ে বাঁ সাইড গেলে মায়াপুর পড়বে। সেই ভোরবেলা থেকে ভাবছি কখন হাইওয়ে ধরবো, কখন ওয়ানওয়ে ধরবো। ডালখোলা 336 কিলোমিটার, মালদা 210 কিলোমিটার, বহরমপুর 84 কিলোমিটার। আমরা বহরমপুর টপকে তারপর একটা ব্রেকফাস্ট করার চিন্তাভাবনা করবো, এখন আর দাঁড়াবো না, অনেক লেট হয়ে গেছে আস্তে আস্তে, কারণ রাস্তাটা প্রচণ্ড খারাপ ছিল এবং সিঙ্গেল রোড ছিল, লরি জ্যাম ছিল, তো অনেক দেরি হয়ে গেছে, এখন হাইওয়ে ধরেছি, ব্যাস এখন গাড়ি চলতেই থাকবে। এই রোড ট্রিপের প্রথম টোল প্লাজা, বেতুয়া টোল প্লাজা, আগে গিয়ে কিছু খেতে হবে, দাঁড়ায় দেখি সামনে একটা ধাবা দেখতে পাচ্ছি, সব লোকজন এখানে চলে এসছে। তো এখন ঘড়িতে সময় হয়েছে 9:54, আর আমরা
শিবপুর বলে একটা জায়গার মধ্যে আছে, এটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। এখানে থাবার মধ্যে দাঁড়িয়েছি আমরা খাবো বলে। তো আমাদের বাইক এই সব দেখো, এটা আমার বাইক, এইটা হচ্ছে সেলিমের বাইক, ওটা হচ্ছে বাবুদার বাইক আমাদের, আর আমাদের লোকজন এই আমাদের রমজান ভাই, আমাদের বাবু ভাই, আর আমাদের আরেকটা বাইক হচ্ছে এই, এটা হচ্ছে ফারুক ভাইয়ের বাইক, আর আমাদের সুমন দা ভাই আসছে, আর এটা হচ্ছে আমাদের সুমন চাচু, হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের ফারুক ভাই, এবারে প্রথম আমাদের সঙ্গে রাইড করছে। আর বাবু প্রথম রাইড করছে না, আগে কোথায় আগে ও আচ্ছা যায় মুর্শিদাবাদ হয়েছিল তাই না? মুর্শিদাবাদ হয়েছিল, দীঘা হয়েছিল, কি কথাবার্তা। আমরা এখন খাওয়া দাওয়া করবো এই ধাবাতে, তারপরে যাব। আমার সকাল থেকে প্রায় 200 কিলোমিটার মতন বাইক চালিয়েছি এই পর্যন্ত। তো আমরা এই মুহূর্তে খেতে বসেছি, বাবুদা ফারুক ভাই শুরু করে দিয়েছে, দেখে সেলিটি শুরু করে দিয়েছে, আমার রমজান ভাই এখনো ডাবল ডিমের ভুজি এখনো আসেনি, আসলে খাবো তাই তো। এই সেলিম আর সুমন তো শুরু করে দিয়েছে তো মটন দিয়ে। চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো, প্রায় 1 ঘন্টা রেস্ট হয়ে গেলো এখানে খেতে গল্প করতে। গ্রুপ হলে একটি একটা সমস্যা হয়, বেশি তাড়াতাড়ি করা যায় না, একটার পর একটা সমস্যা হয়, দেরি হয়ে যায় জন্য। তো আমি আর রমজান ভাই রুটি খেলাম, আর সেলিম সুমনদা আর বাবু ভাত খেলো, ওরা চারজনে ভাত খেলো। আমি ভাত খাই না দিনের বেলা, কারণ হচ্ছে ঘুম পায়, রুটিটা খেলে ঘুমটা পায় না, রাত্রে একটু ভাত টাত খায়, মানে কোথাও টুরে গেলে ভাত খায় না দিনের বেলা আর কি, রাত্রে ভাত খেয়ে যায়। টার্গেট হচ্ছে 200 কিলোমিটার পরে রেস্ট হবে, 200 থেকে 250 কিলোমিটার পর রেস্ট করব। বাড়ি থেকে মাত্র আমরা 182 কিলোমিটার গাড়ি চালিয়েছি, এখন সকাল 11টা বাজে। আমাদের দুটো বাইক আগে বেরিয়ে গেছে, পিছনে বাবু আসছে, সামনে ফারুক আর সেলিম বেরিয়ে গেছে। আমরা পোস্ট ফারাকার এবার ক্রস করবো। এবার আমি এটা নিয়ে 7-8 বার এসেছি বাইক নিয়ে, এর উপর দিয়ে ঘুরতে গেছে এদিকে দার্জিলিং, সিকিম, শিলিগুড়ি, ধূপগুড়ি সবাই দিয়ে, ট্রেনে করে অনেকবারই আমি গেছি। টোটাল কটা গেট, মানে 100 কত গেট আছে আগে গিয়ে দেখতে পাবো। মালগাড়ি যাচ্ছে তো, বহুত বড় লম্বা, বহুত লম্বা মালগাড়ি দেখতে পাচ্ছি, লোড আছে মনে হচ্ছে। টোটাল দেখলাম 109 খানা গেট আছে, 109। এই জায়গা খুবই খারাপ, যে কবার এসেছি রাস্তাটা পুরোটা এরকমই খারাপ, ফারাক্কার পুরো ফারাক্কার বাঁধটা রাস্তাটা প্রচণ্ড খারাপ ছিল। আমাদের এই রোড ট্রিপে এটা 5 নম্বর টোল প্লাজা, ফারাক্কা টোল প্লাজা। ও কতগুলো বাম্পার করেছে গো। যত আমি মালদার দিকে যাচ্ছি তত দেখতে পাচ্ছি রাস্তার দুদিকে ছোটো ছোটো আম গাছ দেখতে পাচ্ছি, অসংখ্য আম গাছ, মানে মালদার আম বিখ্যাত। এখান থেকে আমাদের কলকাতার দিকে বহু আম যায় আমের সিজনে, ওই জন্যে আম গাছ ভর্তি এদিকটা। আগে পিছনে দেখলাম বড়ো বড়ো বাগান দেখলাম, এখন এই ডান সাইডে দেখতে পাচ্ছি এদিকে ডান দিকে সব আম বাগান ভর্তি, ছোটো ছোটো, বেশি বড় না গাছগুলো, ছোটো ছোটো গাছ। এদিকটা এই বাড়ির পিছন দিকটা প্রচুর আম গাছ, ক্যামেরায় কতটা আসছে আমি জানি না, সব ছোটো ছোটো আম গাছ, কিন্তু মানে অসংখ্য আম গাছ, বহুত আম গাছ। এদিকটা পুরো বাগান আমের একটা, আম আম বাগান পুরো এদিকটা, ডান সাইডটা এদিকটা। ব্যাগ ফেলে দিতে বাবু তাই, এ রাজাদের মতন কেস বুঝলি, রাজাদা যেরকম ওর খেয়াল রাখে না। এখন ঘড়িতে 4:30, আমরা এইমাত্র পৌঁছালাম রায়গঞ্জ, আর কিছু দূর যাবো, 10 কিলোমিটার যাবো, তারপরে বোতলবাড়ি মোড় আসবে, বোতলবাড়ি মোড় থেকে আমরা ডান দিকে যাবো, ডান দিকে রাস্তাটা নেব,
এটা বেঙ্গলের ভিতর দিয়ে রাস্তা। আর সোজা যদি যাই তাহলে বিহারে চলে যাব, ডালখোলা হয়ে যেতে হবে। ডালখোলা হয়ে গেলে অনেকটা ঘুরে যেতে হবে আমাদেরকে। তো আমরা বোতলবাড়ি মোড় হয়ে যাব, সোজা একদম ইসলামপুর গিয়ে উঠব। আজকে আমাদের থাকার তিন জায়গায় অপশান আছে, একটা হচ্ছে ধূপগুড়ি, নাই জলপাইগুড়ি, নাই শিলিগুড়ি। তো এখন যা টাইম হয়ে গেছে মনে হচ্ছে আজকে আমরা জলপাইগুড়ি বা ধূপগুড়ি যেতে পারবো না, মনে হচ্ছে শিলিগুড়িতে থাকতে হবে। তো দেখা যাক কী হয়। ওয়েদারটা এত সুন্দর আজকে যে কী বলবো, সারাদিন রোদ্দুর ছিল, মিটিমিটি ঠান্ডা ছিল, বেশ গাড়ি চালিয়ে মজা পেয়েছি। এই হচ্ছে বোতলমারি মোড়। এই রাস্তা পুরো গ্রামের ভিতর দিয়ে রাস্তা, পুরো ওয়েস্ট বেঙ্গলের ভিতরে দিয়ে যাবে, পুরো ইসলামপুরে গিয়ে উঠবে। এটা অনেক তাড়াতাড়ি যাওয়া যায়, অনেক কিলোমিটার কম আছে। এখন ঘড়িতে 7:35, আর আমি শিলিগুড়ি থেকে মাত্র 61 কিলোমিটার পিছনে আছি। শিলিগুড়ি ঢুকতে ঢুকতে আমাদের জিপিএস আন্টি বলছে 9টা বাজবে। তো শিলিগুড়িতে থাকার প্ল্যান হয়েছে, শিলিগুড়িতে আজকেই থাকবো। রাস্তা পিছনে অনেক জ্যাম ছিল, রাস্তা খারাপ ছিল, ওই জন্য খুব দেরি হয়ে গেছে। আর আমরা এক জায়গায় টিফিন করলাম, প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা ওখানে আমরা রেস্ট হয়ে গেল আমাদের। নামাজ পড়লাম, তারপরে আবার রাইড শুরু করলাম। তো 9টার মধ্যে আশা করি হোটেলে ঢুকে যেতে পারবো। চারিদিকে অন্ধকার হয়ে গেছে, শুনশান রাস্তা, কিছু কিছু জায়গায় সিঙ্গেল রোড আছে, সেই জন্য গাড়ি জোরে চালাতে পারিনি। এখন আবার ওয়ান ওয়ে পেয়েছি, এখন 60-70 স্পিডে চালাচ্ছি, কারণ খুব ঠান্ডা লাগছে। এদিকটা অনেকটা ঠান্ডা পড়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমি আগে যাচ্ছি আর আমাদের 3টে বাইক পিছনে আছে। পৌঁছে গেছি শিলিগুড়ি ক্রস করে, একটু আগে এসে হোটেল নিয়েছি। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি রুমে চলে এসেছি, এখন প্রায় 10টা বেজে গেছে। 500 থেকে 550 কিলোমিটার আমরা আজকে রাইড করেছি। আসলে গ্রুপ থাকলে একটু দেরি হয়, আর রাস্তা প্রচণ্ড খারাপ ছিল, ওই জন্য আমাদের রাস্তা একটু দেরি হয়ে গেছে। 2টো রুম নিয়েছি, আমরা 6 জন আছি। আমরা খুবই তা মন্দের ভালো রুম আর কি। এই একটা রুম, আগে একটা রুম আছে, এই একটা রুম। এখন ব্যাগ থেকে ল্যাপটপ বের করব এবং ডেটাগুলো ট্রান্সফার করবো ল্যাপটপের মধ্যে। মেমোরি কার্ডটা খালি করতে হবে, না কালকে শ্যুট করবো কী করে। তো DSLR এবং GoPro-র ডেটা সব ট্রান্সফার করতে হবে ল্যাপটপের মধ্যে। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। এই ভিডিওটা এখানেই শেষ করছি।